আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস 24 চ্যানেলটিতে আপনাকে স্বাগত। এগিয়ে আনা হলো বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচের সময়সূচি। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশ দলকে ফিরতে হয়েছে শূন্য হাতে। প্রথম রাউন্ডে দুই ম্যাচে জেতা বাংলাদেশ দল সুপার টুয়েলভের পর্ব হেরেছে পাঁচ ম্যাচের সবগুলোতেই, ফলে র্যাঙ্কিংও হয়েছে অনেক অবনতি। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশালে গড়া বাংলাদেশ দল বিশ্বকাপের দলের কিছুটা বড় প্রত্যাশা থাকলেও সেই প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ হয়ে ইতিমধ্যে ঢাকায় ফিরেছে টাইগাররা। আপাতত বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছুটিতে থাকলেও সেই ছুটি দীর্ঘ হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে অবশ্য বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস রয়েছে জোরে সোরে। সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরি থাকার কারণে তারা দলের সাথে থাকতে পারছে না। সমালোচিত দুই ক্রিকেটার লিটন দাস ও সৌম্য সরকারের ফর্ম তালিকাতে, তাই পাকিস্তান সিরিজেই বাদ পড়তে পারেন লিটন দাস ও সৌম্য সরকার। বিকল্প ক্রিকেটার হিসেবে পাইপলাইন থেকে আনা হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের। বিশ্বকাপে বাজে পারফরমেন্স করে যখন টাইগারদের আত্মবিশ্বাস বানের জলে ভেসে গেছে, তখন বিপরীত চিত্র পাকিস্তান শিবিরে একের পর এক ম্যাচের জয়ের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে তারা। বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান দল। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিনটি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ নভেম্বর রাত ৮টায়, কিন্তু শিডিউল পরিবর্তন করে ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর বিকেল ৪টায় এবং পরবর্তী দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। ধন্যবাদ দর্শক পুরোটা সময় জুড়ে বিডিএস স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন।